অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খ্যাতিমান অভিনেত্রী সুজাতা আজিম শুটিং শেষে মঙ্গলবার রাতে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় হাসপাতালে গতকাল গাজীপুরে অপারেশন জ্যাকপোর সিনেমার শুটিং করেছেন সুজাতা সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় অসুস্থ বোধ করেন তিনি বাসায় ঢোকার পর শ্বাসকষ্ট দেখা দিলে ভর্তি করা হয় হাসপাতালে দাদির জন্য দোয়া চেয়েছেন সুজাতার নাতি ফারদিন আজিম